ব্রেড বলস বা ব্রেড রোল সকলেই খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড চিকেন চিজ বল, যা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। প্রথমে গ্যাসে প্যান গরম করে আমি দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে দেব 1 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট। এরপর কয়েক সেকেন্ডের জন্য আমি রেডিটি ফ্রাই করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। এরপর অ্যাড করব চিকেন কিমা। আমি এখানে 150 গ্রামের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজের সাথে পুরো চিকেন কিমাগুলোকে আমি ফ্রাই করে নেব। দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণ মেশানোর পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চিকেন কিমাকে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কুক করার পর আমি ঢাকনা খুলে এখানে দেখে নেব চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল পুরোপুরি সোক করে নিয়েছে এবং চিকেনটাও পুরোপুরি প্রায় এখানে সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দেব 1টা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুনের মতো ক্যাপসিকাম কুচি বা গ্রিন বেল পেপার, 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার, 1 টেবিল স্পুন রেড চিলি সস। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমার স্টাফিংটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এরপর আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো গ্রেটেড চিজ। আপনারা এখানে মোজারেলা চিজ বা আমুল চিজ, যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন। আমি এখানে সল্টেড আমুলের যে চিজ কিউবগুলো থাকে সেটা আমি এখানে ব্যবহার করেছি। এরপর এই চিজের সাথে আমি চিকেন কিমাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই স্টেপটি যখন চিকেন কিমাটা পুরো গরম থাকবে সেই পর্যায়ে করতে হবে, যাতে চিকেন কিমার সাথে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। আর যদি চিকেন কিমা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিজটা পুরোপুরি মেল্ট হবে না। এরপর আমি এই চিকেন স্টাফিংটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি 3টে ব্রেডের স্লাইস নিয়েছি। এর মধ্যে প্রথমে যেটা করব, 1টা ব্রেড নেব এবং তার চারিদিকে যে ব্রাউন পোর্শনগুলো আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এই ব্রাউন পোর্শনটাকে আমি ফেলে দেব না, এটা আমার ব্রেড ক্রাম্বস তৈরি করতে কাজে লাগবে, সেখানে আবার এই রেসিপিতেই যেখানে আমার কাজে লাগবে।
এখানে আমি ব্রেড ক্রাম্পের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি। এই স্লাইসগুলোকে আপনারা একটা মিক্সার জারে নেবেন, একটু গ্রাইন্ড করে নেবেন, তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে সেই পাউরুটির গুঁড়োগুলোকে জাস্ট 5 মিনিটের মতো ফ্রাই করলেই দেখবেন যে আপনার ব্রেড ক্রাম্প তৈরি হয়ে গিয়েছে। এখানে নিয়েছি আমি ব্রাউন পোর্শন কাটা ব্রেডের স্লাইস, এখানে নিয়েছি আমি জল, আর এখানে নিয়েছি আমি চিকেন কিমা এবং চিজের স্টাফিং। প্রথমে যেটা করব, একটা ব্রেড নেব, এখানে জলের মধ্যে ডিপ করব। এরপর দুই হাতে তালুর সাহায্যে এক্সেস জলটাকে আমরা বের করে দেব, ঠিক এইভাবে। এরপর এর মধ্যে ঠিক যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণ আমি স্টাফিংটা দেব। এরপরে দুই হাতের সাহায্যে আমি এর মুখটাকে বন্ধ করে দেব, আর একটা রাউন্ড শেপ, তার মানে একটা বলের আকার দেব। খেয়াল রাখবেন যে এই যে ফাঁকা পোর্শনগুলো, এটাগুলো খুব সাবধানে চেপে মুখটা বন্ধ করে দেবেন, নয়তো ভাজবার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। দেখছেন এখানে একটা বল তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্প, যে ব্রেড ক্রাম্প আমি বানিয়েছিলাম সেই ব্রেড ক্রাম্প এখানে নিয়েছি। এরপরে চারিপাশ থেকে ব্রেড ক্রাম্প দিয়ে আমি এটাকে কোট করে নেব। এভাবে একটা বল আমার তৈরি হয়ে গেছে। এখানে বাকি দুটো পাউরুটি স্লাইস দিয়ে ঠিক এরকমভাবে আমি বলগুলো তৈরি করে নেব। এখানে আমার ব্রেড বলগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি গরম তেলে ভেজে নেব। এক্ষেত্রে বলে রাখি যে 150 গ্রাম আমি চিকেন কিমা নিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চিকেন কিমা বেঁচে গিয়েছে। এখানে আমি 3টে জাস্ট বল আপনাদেরকে বানিয়ে দেখালাম। টোটাল 150 গ্রাম চিকেন কিমা থেকে আপনি মোটামুটি 10টার মতো ব্রেড বল রেডি করতে পারেন। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এক্ষেত্রে বলে রাখি আমি যে প্যানে স্টাফিংটা রেডি করেছিলাম ঠিক সেই প্যানটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এই প্যানও ব্যবহার করতে পারেন, আর নয়তো আলাদা প্যানও আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি একে একে ব্রেড বলগুলোকে দিয়ে দেব। আমি এখানে বলে রাখি যে আমি এখানে ব্রেড বলগুলোকে স্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন। এখানে আমার ব্রেড বলগুলো ফ্রাই করা হয়ে গেছে, চলুন আপনাদেরকে এবার সার্ভ করে দেখাই। আশা করি দেখে বুঝতে পারছেন যে ব্রেড বলগুলো কতটা ক্রাঞ্চি, চিজি এবং ইয়ামি হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর বাড়িতে অবশ্যই বানাবেন। তাহলে আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।